তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সো প্রথমে আমরা ফটোটিকে লাইটরুম অ্যাপে শেয়ার করে নেব। লাইটরুম অ্যাপে শেয়ার করে নেওয়ার পর সরাসরি লাইটরুম অ্যাপে চলে যেতে হবে। তো তারপর অ্যাপ থেকে ছবিটিকে সিলেক্ট করে নিতে হবে। তো প্রথমে ইফেক্টে যেতে হবে। তো সেখান থেকে ক্লিয়ারিটি একটু বাড়িয়ে নিতে হবে, তারপর ভিনেট একটু কমিয়ে নিতে হবে, তারপর সেখান থেকে কালারে যেতে হবে। টেম্পারেচার একটু বাড়বে, টিন্ট একটু বাড়বে, ভিব্রেন্স একটু বাড়বে, স্যাচুরেশন একটু কমবে। তারপর মিক্সে চলে যেতে হবে। সেখান থেকে প্রথমে সবুজ কালার সিলেক্ট করতে হবে, সেখান থেকে হিউ কমিয়ে দিতে হবে, স্যাচুরেশন বাড়িয়ে দিতে হবে, লুমিনেন্স একটু বাড়াতে হবে। তারপর হলুদ কালারে সেখান থেকে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিতে হবে, হিউ একটু বাড়াতে হবে। তারপর যেতে হবে অ্যাকুয়া কালার বা ওয়াটার কালারে, সেখান থেকে নীল রংটাকে একটু ডিপ করে দিতে হবে এবং হিউটা একটু মাইনাস করে দিতে হবে। সো গাইস, হয়ে গেল এডিট।